আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একটা হাদিস আছে যা আমাদের সকলেই জানা। বেশিরভাগ মুসলিমরাই এই হাদিসটি বলে থাকে। আপনি যে কাউকে যদি এই হাদিসের কথা বলেন, সে বলবে আমি তো এটা জানি। হাদিসটিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিওতে, অডিওতে এবং ছবির মাধ্যমে প্রকাশ করা হয়। হাদিসটি হচ্ছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। এই বাক্যটি আমরা সবাই শুনে থাকি, আবার প্রচারও করে থাকি। নিঃসন্দেহে এটি সকল মুসলিমদের জন্য অত্যন্ত আনন্দদায়ক বিষয়। হয়তো আমরা সকল মুসলিমরাই বিশ্বাস করি যে আমাদের অন্তরে অন্তত সরিষা দানা পরিমাণও ঈমান আছে, তা না হলে আমরা হাদিসটি নিয়ে এত সহজভাবে ভাবতাম না। স্বাভাবিক, কারণ ঈমান থাকলে তো জান্নাত আছে, আল্লাহ তাআলা তো সেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। আসলে হাদিসটি যেমন ভালো, তেমনি হাদিসটি যথার্থ শাব্দিক বা পারিভাষিক যেভাবে মূল্যায়ন করতে হয় আমরা সেভাবে মূল্যায়ন করতে পারছি না। ঈমান থাকলে আপনি জান্নাতে প্রবেশ করবেন, এই হাদিসটি সম্পূর্ণ ব্যাখ্যামূলক নয় বা সম্পূর্ণভাবে কেউ প্রকাশ করতে চায় না এই হাদিসের বাকি অংশটুকু। এই হাদিসটি মূলত প্রথম অংশ, শেষের অংশটুকু আমরা কেউ জানার চেষ্টা করি না বা আমাদের জানার প্রয়োজন মনে করি না। পরে হাদিসটি আমরা বা পরের যে অংশটি রয়েছে সেগুলো আমরা খুব কমই প্রচার করে থাকি। শেষের যে হাদিসটি সেটি হচ্ছে, যে ব্যক্তি অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনে 168 নম্বরে এই হাদিসটি উল্লেখ রয়েছে। এই জিনিসটি আপনাদের কাছে আশ্চর্যজনক লাগছে যে ঈমান থাকলে জান্নাতে যাবে, আবার যদি অহংকার থাকে তাহলে তো জাহান্নামে যাবে, এটা তো আমরা জানি। কিন্তু মূল কথা হচ্ছে, আমরা ঈমান থাকলে জান্নাতে যাবে আমরা এতটুকুই বেশি প্রকাশ করছি, বেশি মানুষের কাছে শেয়ার করছি, কিন্তু পরের অংশটুকু যে কতটা ভয়ানক, একসাথে কিন্তু একটা হাদিসই কিন্তু দুটি অংশ, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, একটি হলো ঈমান আর একটি হলো অহংকার। এখন অহংকার এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই ব্যাখ্যামূলকভাবে জানা নেই। দেখুন, অহংকার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে, নিশ্চয় যারা আমাদের আয়াতসমূহ মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকার বসে মুখ ফিরিয়ে থাকে তাদের জন্য আকাশের দুয়ারসমূহ উন্মুক্ত করা হবে না। তো সূরা আরাফে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে যারা কুফরি করে তাদেরই অবস্থা। এখন এই কুফরি কিন্তু ঈমানের সাথে সম্পর্ক, তাহলে ঈমান আর হচ্ছে অহংকার, এই দুটোর সাথে যেমন আয়াতে ব্যাখ্যা বলেনি কিন্তু হাদিসে এই জিনিসটার ব্যাখ্যা রয়েছে। অহংকার কারণে মানুষ পাপ কাজে লিপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আর অহংকার মানুষের স্বভাবের একটি নিকৃষ্ট অংশ। অহংকার অর্থ কি হতে পারে? অহংকার অর্থ দাম্ভিকতা, নিজেকে বড় মনে করা, আপনি সব জানেন, আপনি সব কিছু করতে পারেন, আপনি সব দিক থেকে ভালো, আপনার কাছে সব কিছু আছে, আপনি কারো উপকার করতে চাইবেন তো চাইবেন না, ইচ্ছে হলে করবেন তো করবেন না, এভাবে অহংকারে মানুষ ডুবে থাকে। এই অহংকারের কারণে মানুষ লোভ করে, মানুষে ক্রোধ করে, আর এর মাধ্যমে মানুষের মনে হিংসা এসে পড়ে। অহংকার হলো আল্লাহ তাআলা চাদর, এই জিনিসটা আপনার মাথায় খেয়াল রাখতে হবে। এই অহংকার মানে আমি কিছুটা সাধারণভাবে বলছি যে অহংকারের কারণে আপনি সত্যকে প্রত্যাখ্যান করতে পারেন, আপনি সবসময় নিজেকে বড় মনে করবেন, আপনি কখনো
অভাবী হবেন না, মানে সবসময় আপনি সচ্ছলতার মধ্যে থাকবেন। এভাবে চিন্তা করা, অন্যকে যেমন দেখলে আপনি মনে হতে পারে সে গরিব গরিবই থাকবে আর আপনি সবসময় বড়লোক থাকবেন, এমনটা ভাবা। মানুষকে শ্রদ্ধা করবেন না, মান্য করবেন না, নিজেকে বড় মনে করবেন যে ও তো আমার থেকে ছোট, ওকে কেন আমি শ্রদ্ধা করব, সম্মান করব। এভাবে নিজের মধ্যে বড়ত্ব চেষ্টা করা। নিজের দোষ ত্রুটি হলে আপনি তেমনটা চিন্তা করবেন না, অন্য দোষ ত্রুটি হলে আপনি তখন তার পিছনে পড়ে থাকবেন। এভাবে আমরা যদি অহংকারের ব্যাপারে আরও ব্যাখ্যা বিশ্লেষণ করি, অনেক অনেক ভেতর পর্যন্ত আপনি চলে যাবেন। অহংকার কারণে কিন্তু শয়তান জাহান্নামে প্রবেশ করেছে, কারণ আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদে করেছে কিন্তু শয়তান করেনি, কারণ সে অহংকার করেছিল। সুতরাং আমরা যেমন প্রথম হাদিসটি যেভাবে শেয়ার করছি ঠিক তেমনইভাবে প্রথম হাদিসের সাথে কিন্তু দ্বিতীয় যে অংশ সেটা মিল রয়েছে। আমাদের প্রথম অংশটি যেমন আমাদের দৃষ্টিগোচর হয় ঠিক তেমনই খুব সহজেই ভেবে নিই যে আমরা, আরে আমাদের মধ্যে তো শরীর চেতনার পরিমাণ ইমান আছেই, এখন এটিকে অন্যদের জানানো উচিত, তাদের মধ্যে ইমান জাগানোর জন্য আমরা এইভাবে হাদিসটি প্রচার করি। কিন্তু আপনি যেভাবে প্রচার করছেন ঠিক সেইভাবেই কিন্তু আপনি একটা জিনিস উল্লেখ করে দিবেন যে সরিষার দানা পরিমাণ ইমান থাকলে যেমন জানতে যেতে পারবেন, ঠিক তেমনি সরিষার দানা যদি অহংকার থাকে তাহলেও কিন্তু আপনি জাহান্নামে যাবেন। এটিই আমাদেরকে ধোঁকা দেয় হলো শয়তান। শয়তান সবসময় আমাদেরকে সামনে অসত্যকে সত্য, সত্যকে অসত্য হিসেবে উপস্থাপন করে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আমরা ভাবি যে শয়তান শুধু অদৃশ্য, কিন্তু শয়তান যে প্রকাশ্য শত্রু সেটা আমরা কখনো চিন্তা করি না যে নিজের মধ্যেই শয়তান অদৃশ্যভাবে কাজ করে যাচ্ছে। আপনার শয়নে স্বপ্নে ভেতরে বাইরে সব দিক থেকেই শয়তান আপনাকে ভুল পথে পরিচালনা করার অব্যাহত রাখছে, যা একদমই আমরা বোঝার চেষ্টা করছি না। আর কেয়ামত পর্যন্ত এই শয়তান আমাদেরকে ভুল পথে পরিচালনা করতে থাকবেই থাকবে। সুতরাং এই শয়তান থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা আরাফ 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যখনই শয়তান তোমাদেরকে কোনো কুমন্ত্রণা দিবে তখন আমার কাছে আশ্রয় চাইবে। আর শয়তানের চক্রান্ত কিন্তু খুবই দুর্বল। দেখুন প্রথম ইমান ব্যাপারে ভালোভাবে কিন্তু মানুষ প্রচার করছে, এটা ভালো কাজ, কিন্তু শয়তান কিন্তু অহংকারের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু লুকিয়ে রাখছে। শয়তান কিন্তু খারাপ কাজ করায় এমনটা বিষয় নয়, বরং ভালোর মধ্যে যেটা সর্বনিম্ন সেটা করিয়ে থাকে। তো এই বিষয়ে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসা 73 নম্বর আয়াতে বলছেন শয়তানের কৌশল খুবই দুর্বল, তো তার ধোঁকা এরা মুমিদের বোঝা খুবই সহজ। তাই এভাবে আমরা অহংকারের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয় থেকে আমরা চিন্তা করব। যেমন আমাদের ইমান নিয়ে আমরা খুবই টেনশনে থাকি, ইমান আছে কি নেই এই বিষয়ে আমরা সন্দেহ প্রকাশ করি, আল্লাহর কাছে দোয়া করি এবং আমলগুলো করে থাকি, ঠিক তেমনইভাবে আমাদের মনে অহংকার আছে কি নেই এই ব্যাপারে আমরা একইভাবে টেনশন করব, যাতে করে শয়তান আমাদেরকে ধোঁকা না দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।